নমস্কার, ওয়েলকাম টু কামাল কলকাতা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসছে বেহালা গার্লসের গলিতে। আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম, শুরু হয়েছে 2023 সালের মাধ্যমিক। 2024 সালের 2 ফেব্রুয়ারিতে কামালদা রয়েছে বেহালা গার্লসের গলিতে, যেটা বেহালা থানার পার্শ্ববর্তী গলি। সেই গলিতে কামালদা রয়েছে। যারা যারা পরীক্ষা দিচ্ছে তাদের তো টেনশান হচ্ছে, কিন্তু তাদের মা বাবাদের কীরকম টেনশান হচ্ছে এটা জানতে ইচ্ছা করছে। 1983 সালে কামালদা যখন পরীক্ষা দিয়েছিল মাধ্যমিক, তখন কামালদা এবং কামালদার মার বাবার কেমন টেনশান হয়েছিল সেটাও জানাবো। পাশে থাকুন, সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। মা বিদ্যাদেবীর আরাধনা। আর কদিন বাদেই, 12 দিন বাদে 2 ফেব্রুয়ারি 2024 সালে কামালদা রয়েছে সেই বেহালা গার্লসের গলিতে। যে গলিটায় বেহালা গার্লস অবস্থিত, সেখানে সিট পড়েছে বিদ্যাভারতী স্কুলের ছাত্রীদের। তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলবে যারা মাধ্যমিক দিচ্ছে, কেমন পরীক্ষা দিচ্ছে আর কেমন পড়াশোনা হয়েছে। পাশে থাকুন, কামাল কলকাতা দেখতে। কে দিচ্ছে পরীক্ষা আপনার? আমার মেয়েরা দিচ্ছে পরীক্ষা। কেমন, মানে আজকে কি পরীক্ষা? আজকে হিন্দি পরীক্ষা। কে দিচ্ছে আপনার? আমার মেয়ে। বাংলা। বাংলা, কেমন পড়াশোনা হয়েছে? পড়াশোনা তো ভালোই হয়েছে, এখন দেখা যাক কি হয়। বিদ্যাভারতীতে আছে? হ্যাঁ, বিদ্যাভারতী। পরীক্ষা দিচ্ছে, কেমন আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে, কেমন পড়াশোনা হলো এবার? বলছে তো ভালো, দেখা যাক রেজাল্ট কি হয়। আচ্ছা, আজকে প্রথম পরীক্ষা? আজকে প্রথম পরীক্ষা। বাংলা? বাংলা। বিদ্যাভারতী? বিদ্যাভারতী। কি নাম আপনার? আমার নাম শান্তনু ব্যানার্জি। শান্তনু ভাই, অনেক শুভেচ্ছা। কেমন লাগছে আজকে পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, আমার ছেলে দিচ্ছে, মানে আপনার রাইটার হিসেবে এসেছে ব্লাইন্ড স্কুল থেকে। ঠিক আছে। আমার নাম রবীন ব্যানার্জি। আমার দুই ছেলে রাজীব আর রোহিত, দুজনই ব্লাইন্ড স্কুলের রাইটার হিসেবে এখানে সিট পড়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে সিট পড়ে ব্লাইন্ড স্কুলে। ব্লাইন্ড স্কুল। আপনার নাম? রবীন ব্যানার্জি। রবীন, খুব ভালো লাগছে। ওদেরও আজকে বাংলা? হ্যাঁ, ওদের বাংলা। পড়াশোনা কেমন হচ্ছে? ভালো, ভালো থাকবেন। দেখি আরো কিছু মানুষের সাথে কথা বলতে দাদা। মেয়ে? বিদ্যাভারতী। বিদ্যাভারতী। কেমন হয়েছে পড়াশোনা? মোটামুটি তো পড়েছে বলছে। কেমন, কে দিচ্ছে? মেয়ে। মেয়ে, টেনশনে আছে? না, বাংলা তো এদের কাছে তো খুব টাফ। টাফ বলা যাবে না, যে টাফ কারোর কাছে টাফ, কারোর কাছে টাফ না। বিদ্যাভারতী? তখন কেমন ছিল, এখন কেমন? আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। অনেকটা পরিবর্তন? অনেকটাই পরিবর্তন। আগে দুটো করে দিতাম আমরা। এখন সেটা একটা সবাইকে শুভেচ্ছা। দেখি কে পরীক্ষা দিচ্ছে দিদি? আমার মেয়ে দিচ্ছে। কি নাম আপনার? মৌসুমী মুখার্জি। বিদ্যাভারতী? বিদ্যাভারতী। পড়াশোনা কেমন আছে? প্রিপারেশন তো নিয়েছে, চেষ্টা করেছি যতটা পড়ার হেল্প করা। হ্যাঁ, বাংলা আমার মেয়ে, বাংলাটাতে ওর অতটা টাফ লাগে না, ও ভালোবাসে বাংলা পড়তে। আচ্ছা, ইংলিশ বাংলা দুটোই সমান? হ্যাঁ, ইংলিশ ইংলিশটা তো ওরা ইংলিশ মিডিয়াম একটু স্ট্রং, মানে মানে বাংলা মিডিয়ামে আমরা পড়াশোনা করেছি, সেই থেকে ওদের একটু বোধহয় দখল আছে বেশি আমাদের থেকে। কবে পরীক্ষা দিয়েছেন? আমি পরীক্ষা দিয়েছি 2000 সালে। 2000 সালে মাধ্যমিক দিয়েছি 97-এ। 20 বছরে পরিবর্তন হয়েছে পড়াশোনা? হ্যাঁ, বিশাল পরিবর্তন, বিশাল পরিবর্তন। ভালো থাকবে। দেখি আরও কিছু বন্ধুদের সাথে কথা বলতে চাইছি। কেমন লাগছে 2024-এ পরীক্ষা চলছে মাধ্যমিক, কেমন লাগছে? কে পরীক্ষা দিচ্ছে? মেয়ে। বিদ্যাভারতী? আপনি কবে দিয়েছেন? 99-এ। এই 24 বছরে পরিবর্তন হয়েছে শিক্ষার? বলা যাচ্ছে না। একটা করে পরীক্ষা দিচ্ছে তো? আগে তো দুটো করে হতো নাকি? একটাই হচ্ছে। একটা? দাদা কে দিচ্ছে পরীক্ষা? মেয়ে পরীক্ষা দিচ্ছে। মিন্টেস? মিন্টে? মিন্টের এখানে সিট পড়েছে? হ্যাঁ। আলাদা আছে? হ্যাঁ। ও, আজকে কি ওদের? আজকে হিন্দি। ওদের হিন্দি আছে? হিন্দি এবং বাংলা প্রথম সাবজেক্ট। কে দিচ্ছে পরীক্ষা? মেয়ে। বিদ্যাভারতী? না, মিন্ট। মিন্টে? হিন্দি? হিন্দি।
হিন্দি তো ভালোই ওরা দেবে। হ্যাঁ, কি মনে হচ্ছে মেয়ে কেমন রেজাল্ট করবে? ভালো করবে, ভালো করবে, যেমন করেছে এমনি করবে, করবে। চলো, একটা সিটি পড়ে গেছে, এরপরে বেল তাদের ছুটি হবে, জিজ্ঞেস করবো আরও কিছু বন্ধুদের সাথে। বিদ্যাভারতী এবং ব্লাইন্ড স্কুলের সিট পড়েছে। কে দাদা, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। কোথায় দেখি দেখি কে বোঝে? হ্যাঁ, কেমন ভালো লাগছে? ভালো। কবে পরীক্ষা দিয়েছেন আপনি? আমি 1973 সালে। 1973, 10 বছর আগে 1983 আমি দিয়েছিলাম। তখন পরীক্ষার ঢং কেমন ছিল? তখন পরীক্ষার ঢং ভালো ছিল, এখন পরীক্ষার ঢং খারাপ আছে, এরকম তো ব্যাপার নয় যে একই ধারে ধাঁচে চলছে। তখন দুটো করে দিতে হতো, এখন একটা, একটারও আবার কমিয়ে গেছে, 9-10 ছিল, এখন এখন শুধু 10। না, আমার মা বাবা কেউ যেত না, না চলছিল, হ্যাঁ সেটা অনেক দিন ছিল। না এখন, এখন আমি একটা কেক নিয়ে এসেছি, যেতে যেতে খেতে খেতে যাবে। মেয়ে বিদ্যাভারতী। বাংলা কেন টাফ? কেন টাফ নয়, সবই তো টাফ, মনে করলে সবই টাফ, মনে করলে না, মনে করলে কিটা। খুব ভালো, ভালো থাকবেন। আপনার নামটা? আমার নাম আশিস কুমার মুখোপাধ্যায়। আশিস দাকে অনেক শুভেচ্ছা দাদা, কেমন লাগছে? আর গুটি আছে? ঠিক আছে, ভালো হচ্ছে। মেয়ে পরীক্ষা দিচ্ছে বিদ্যাভারতী। কেমন কি মনে হচ্ছে? ভালো করবে, ভালো। হ্যাঁ, ওরা এখনকার দিনে ছেলে মেয়ে অনেক বেশি, অনেক বেশি তারা স্মার্ট, অনেক কিছু করতে পারবে। আমাদের মতো নয় যে পিছিয়ে নেই, তারা অনেক বেশি। টেকনোলজি পাল্টে গেছে, জীবনধারা পাল্টে গেছে, সব প্রত্যেকে ভালো, প্রত্যেকে ভালো স্টুডেন্ট, অনেক অনেক অনেক। আর তারপর এখন তো আমরা কী বলে, সাবজেক্টও পাল্টে গেছে, আগে সে পুরনো গতানত করি ফিজিক্যাল স্ট্রিম, ম্যাথ, বায়োলজি নেই, সব স্ট্রিমের জন্য আলাদা চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে, সুবিধা আছে, বেড়েছে অনেক বেশি। তাই কি দাদা, সব সুযোগ সুবিধা আছে? অনেক অনেক বেড়েছে, অনেক বেড়েছে, ওই জন্যই আমরা আশাবাদী। বিদ্যাভারতী দাদা, আপনার কেমন লাগছে? ঠিক আছে, মোটামুটি মোটামুটি ঠিক আছে। বিদ্যাভারতী আপনিও? বিদ্যাভারতী দাদা? হ্যাঁ, বিদ্যাভারতী, বিদ্যাভারতী ঠিক আছে, অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে, ঠিক আছে। গার্লসে গার্লসে সিট পড়তে কোনো অসুবিধা নেই, ঘরের কাছে সব তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 2024 সালের 2 ফেব্রুয়ারি কামালদা রয়েছে এই স্কুলের। ব্লগটা আপনারা দেখেছেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। 1948 সালে যে স্কুলটা স্থাপিত হয় সে বিহালা গার্লসে আজকে সিট পড়েছে। বিদ্যাভারতী স্কুল, ব্লাইন্ড স্কুল এবং মিন্টের স্কুল, হিন্দি স্কুলটা, সব অভিভাবকরা দাঁড়িয়ে আছে। প্রথম দিন মাধ্যমিক পরীক্ষার, কেমন লাগছে দাদা? ভালো, ভালো। মিন্টের স্কুল? হ্যাঁ। তুই তো মাধ্যমিক নয় রে বাবু, দেখি আর কে কে আছে। তুই কি মাধ্যমিক দিলি? প্রথম একজনকে পেয়েছি, কি নাম তোর? আমার নাম রীতিতা হালদার। কেমন লাগছে রে? ভালো। অনুভূতিটা, ফিলিংসটা ভালো লাগছে? কেমন হলো বাংলা? ভালো। বাংলা ভয় পাস তো তোরা? না একটু, ইংরাজির তুলনায়? না, ইংরাজিটা বেশি সোজা। সোজা। পরীক্ষা কত কত আসবে তোর রেজাল্ট? দেখা যাক। দেখা মানে কতটা আশা করছি? 80% হবে? দেখা যাক, হতেও পারে। হ্যাঁ হতে পারে। ভালো, বেস্ট অফ লাক। কেমন হলো বাবু পরীক্ষা? ভালো হয়েছে। কি নাম? রচিতা মণ্ডল। ভালো। রেজাল্ট কত আসবে? জানি না। 80% আসবে? ভালো থাকিস, বেস্ট অফ লাক। প্রচুর প্রচুর ভিড় আজকে বাবু। কি পরীক্ষা দিল? হিন্দি স্কুল? কি কি কেমন হলো? লেটার মার্কিং হবে, লেটার মার্কিং হবে। এত ভালো প্রশ্ন করেছিল যে মনে হচ্ছে লেটার মার্কিং হবে। হাত লিখ লিখতে ব্যথা হয়ে গেছে, টাইম ছিল না লেখার জন্য। কোশ্চেন ইতনা আছে, নিশা সিং কোশ্চেন ইতনা আছে না কি টাইম নেই মিলা, পর কোশ্চেন বহুত আচ্ছা থা। বহুত আচ্ছা কোশ্চেন, বহুত আচ্ছা एग्जाम দিয়া, বহুত ইজি ইজি কোশ্চেন আয়া থা। 90% হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন তো কি হ্যায় 90% আনে গা। যা যা যা, কোশ্চেন করেছে জিন্দাবাদ বলতে হয়। দেখি কেমন হয়েছে পরীক্ষা? খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। কালকে ইংরাজি আছে, আজকে হিন্দি হলো। মিন্টে, মিন্টে স্কুল, কি নাম? হংসিকা কুমারী। হংসিকা, সবাই দেখিস দেখিস, কি রে কেমন হলো? ভালো। দুঃখ নেই তো মনে? না না, চল হাসি মুখে যা। কেমন হলো বাবু? খুব ভালো পেপার হলো। কি নাম তোমার? অঞ্জলি। কবে 80% হবে? হ্যাঁ হয়ে যাবে। অঞ্জলি পড়ু, কি নাম তোমার? তোমার নাম কি? ডলমালা মা। কেমন হলো? বহুত আচ্ছা। দার্জিলিং থেকে এসেছিস? না। ভালো থাকিস, ইংরাজিটা ভালো করে দিস। বেহালা গার্লস স্কুলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। প্রথম দিন
দোসরা ফেব্রুয়ারি 2024 দাদা কেমন দিলি? ভালো। মিন্টের স্কুল? হ্যাঁ। হিন্দি? হ্যাঁ। কেমন আসবে নাম্বার? ভালোই আসবে, হিন্দিটা ভালোই গেছে আগে। হ্যাঁ, বেস্ট অফ লাক, আগামী দিনে ভালো হবে। কেমন হলো পরীক্ষা? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। বাবা মার কাছে নাম রাখতে পারবি তো? হ্যাঁ। গুড। কেমন হলো? ভালো। কি নাম? প্রিয়া রয়। প্রিয়া? হ্যাঁ। ভালো হবে তো পরীক্ষা? হ্যাঁ ভালো হবে। ওয়াটা ওয়াটি বল, কেমন? ভালো। ভালো? হ্যাঁ। দেখবি সবাই কামাল কলকাতা কেমন হলো? ভালো। নাকি কেমন হলো তোর? ভালো হলো। ভালো, মন পরীক্ষা পরীক্ষা ভালো করে দে। সব পরীক্ষার্থীরা আসছে, কেমন হলো দিদি? আশা করা যায়। বেস্ট অফ লাক। কেমন এই, কেমন লাগলো? ভালো। হ্যাঁ, কেমন লাগলো? পরীক্ষা পরীক্ষা ভালো। ভালো, কত আসবে জানি না। যা যা যা, টেনশনে আছি। কেমন লাগলো? ভালো। হ্যাঁ, ভালো। পরীক্ষা দিয়ে ভালো লাগে? জীবনে প্রথম বড় পরীক্ষা দিলি বল। হ্যাঁ। চল চল কামাল কলকাতার সাথে থাকু। বাবা এদেরকে ধরা যায়। সবাইকে নিয়ে একসাথে দেখাচ্ছি যারা যারা পরীক্ষা দিয়েছে, প্রথম বড় পরীক্ষা এদের কাছে। আমরাও যখন দিয়েছিলাম আমাদের কাছে বড় পরীক্ষা ছিল। কেমন কেমন পরীক্ষা হলো বাবু? মোটামুটি। মোটামুটি 70% আসবে তো? না। চলো, কেমন 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 পরীক্ষা হলো? ভালো। ভালো? হ্যাঁ, হিন্দি স্কুল না? হ্যাঁ। গুড, ভালো লাগছে। কেমন হলো বাবু তোমার পরীক্ষা? বলো বলো, ভয় লাগছে নাকি? কেমন হয়েছে আমাকে তো বললে। কেমন হলো? ভালো, যা যা চলো সবাই এগিয়ে যাও। কেমন হলো বাবু? ভালো। হ্যাঁ, ভালো। কি নাম তোমার? নন্দিনী। 80% আসবে? হ্যাঁ আসবে। কেমন হলো তোমার? ভালোই হয়েছে। 80% আসবে তো? আর একটু পরীক্ষার পর খাওয়া দাওয়া ভালো করে করতে হবে। কেমন হলো? ভালো হয়েছে। ওই তো গুড। কেমন বাবু? বহুত আচ্ছা। বহুত আচ্ছা। হিন্দি স্কুল তো? কত পাবি? সেইটা তো চেক হয়ে দেখা যাবে। আচ্ছা দিদি, কেমন হলো পরীক্ষা? ও কিছু না দিদি, ও কষ্ট করে মারা পড়াচ্ছে, কেমন হলো? ভালোই হয়েছে, দেখা যাক। কামাল কলকাতা দেখো, প্রত্যেকটা বাচ্চারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে খুব উৎফুল্ল। কেমন হয়েছে বাবু? কেমন হয়েছে? বলো বলো বলো, বাচ্চা বললে ইউটিউবে উঠে যাবে না। কেমন হয়েছে বাবু? কেমন হলো তোমার? ভালোই হয়েছে। 80% হবে তো? হ্যাঁ 80% আশা করছি। গুড, কনফিডেন্স। কেমন হলো বাবু? খুব ভালো হয়েছে। নাম তোমার? আশিয়া চৌধুরী। প্রথম জীবনে বড় পরীক্ষা দিলে না? এইটা যুদ্ধ যুদ্ধ ভালো হয়েছে। হ্যাঁ একদম। 80% পাবে তো? হ্যাঁ বেশি পাবো। বেশি পাবো? দিনটা ভালো কি জানাতে গড়ি বলেছো, মাথা লাগবে। ভালো হয়েছে। ভালো ভালো হয়েছে। কেমন বিদ্যা ভারতী সবাই যে হাসছে রে, কি ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ টেনশন থাকি না। কেমন হলো বাবু? আচ্ছা গেছে। এই বাবু দেখা মুক্তা, কেমন হয়েছে? ভালো। ইউটিউবে বল। ভালো হয়েছে। কত পাবি? 70 70 একটু বাড়াতে হবে, বিদ্যা ভারতীতে পড়িস।
কেমন কেমন লজ্জা লাগছে? বল 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 কেমন হয়েছে? বাংলাটা একটু কষ্ট হবেই তাই না? বেস্ট অফ লাক কামাল, কলকাতা দোয়া রইল প্রত্যেকেই যেন ভালো রেজাল্ট করে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল কেমন লাগছে? হিন্দি তো কোন স্কুল? কালী মিশ। হ্যাঁ কেমন হয়েছে তোমার? অনেক ভালো। ভালো হয়েছে? হিন্দি দিয়েছে? ভাগ্যশ্রী দাস। ভাগ্য আছে তো? ভালো করে থাকবি। কত পাবি জানি না। সবাইকে সবাইকে দেখাচ্ছি, কেমন হলো পরীক্ষা? ভালো ভালো হয়েছে, খুব ইজি পেপার। ভালো হয়েছে কামাল, কলকাতার সাথে থাকো, কেমন হলো বাবু? ভালো। কত পাবি? 78 পেয়ে যাবো। 78 গুড। এই এটা টার্গেট রাখ, ভালো করে এগিয়ে যেতে হবে। এই কেন বল না, বলতে লজ্জা লাগছে নাকি? এই কেমন হয়েছে? ভালো হয়েছে। বাংলা পরীক্ষা তো সবাই একটু টেনশনে আছে, বিদ্যা ভারতী বলে কথা। বিদ্যা ভারতী কেমন হলো? মোটামুটি। কি নাম? প্রাপ্তি দাস। প্রাপ্তি, প্রাপ্ত নম্বর আসবে তো? 90। 90টা বলতে পারছি না, বাট ভালো আসবে। ভালো আছে, গুড। চালিয়া কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে। কত পাবি? জানি না। কেমন হলো অনেক কথা। চলো বিদ্যা ভারতী হিন্দি মিডিয়াম। এই কেমন হয়েছে? লজ্জা পাস নাকি ইউটিউবে? ভালো। প্রথম জীবনে প্রথম বড় পরীক্ষা দিচ্ছে, একটু তো লজ্জা পাবেই। কেমন লাগছে তোদের সবার? খুব ভালো লাগছে? খুব খোলা মনে পড়াশোনাটা করবি, প্রথম জীবনের পরীক্ষা। চলে গিয়ে চলে গিয়ে চল। কেমন হয়েছে? কেমন হলো পরীক্ষা? বাবু ভালো। ঠিকঠাকই ছিল প্রশ্ন বলছো? না না, এত ভালো বাংলায় হলে তো হয়েই যেত। এত ভালো বাংলায় হলে আমি নাম করে, হ্যাঁ নাম করা, কিন্তু আমি সেখানকার নাম করা স্টুডেন্ট কিনা সেটাও তো ব্যাপার না। পরীক্ষা ভালো হয়েছে? ভালো হয়েছে। চালা কেমন হয়েছে পরীক্ষা? হয়েছে, ভালোই হয়েছে। হাসি খুশি তো পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছিল। মোটা নাম, নামটা ভালো করে করবি, জোড়া ব্রু আছে। নাম আছে সংযুক্তেশ্বর। কেমন হয়েছে বাবু তোমার পরীক্ষা? কেমন হয়েছে? ভালো। এটি উপরে আসলো তো? দেখা যাক। বাংলা তো একটু ভয় লাগছে তাই তো? চলো বাবু, তোমার কেমন হয়েছে পরীক্ষা? ভয় কিছু নেই, সবাই ভালোভাবে পাস করবে। কামাল কলকাতা দোয়া প্রার্থনা রইল। কামাল দা কেমন হয়েছে হিন্দি? ভালো। কেমন হয়েছে বাবু? বহুত আচ্ছা। হ্যাঁ ভালো করে পরীক্ষাটা দে, বাবা মারা খুব কষ্ট করছে তোদের জন্য। কামাল কলকাতা কেমন হলো বাবু? বলো বলো, 80% হবে তো? হ্যাঁ হবে। আরে বিদ্যা ভারতী তে পড়িস কলকাতায়, স্মার্টলি উত্তর দিবি। কেমন হলো পরীক্ষা? ভালো। ভালো। কেমন হয়েছে বাবু? ভালো। হ্যাঁ ভালো করে পড়াশোনাটা কর, কেমন হলো? বাবা মার নাম রাখতে হবে। কেমন হয়েছে বাবু তোমার? আচ্ছা পড়াশোনাটা করবে, দেখিয়ে দিতে হবে ভালো করে। চলো কেমন হয়েছে? ভালো হয়েছে। প্রথম দিন তুই কি করলি পরীক্ষা? তুই তো বোঝাই যাচ্ছে না। এই তুই কি কেমন হয়েছে? ভালো হয়েছে, ঠিকঠাক। বাবাকে বললি না? বাবাকে বলছি। বাবা বলছে না? ঠিক আছে চলো, সবাইকে কেমন হয়েছে বাবু?
ভালো হয়েছে। কি নাম? অক্ষা শেখ। কালকে পরীক্ষা আরো ভালো হবে। হ্যাঁ গুড। কেমন? আচ্ছা বনা। এগুলো কি খাবার নাকি? না। কি নাম? অদ্রিজা মুখার্জি। শ্রেয়সী মণ্ডল। কত? 90 পাবি তো? লজ্জা, চলো কামাল কলকাতার সাথে থাকো, দেখি মা বাবা। এই বাবা গাড়ি চালাচ্ছে, নাম্বার কত আসবে? ভালো আসবে। ভুল আছে বলে দে। কিন্তু সেই অপশনটা দেয়নি যে ভুল বেরিয়েছে দুই একটা, দেখি আরো আরো কিছু মানুষের সাথে কথা বলবো। ছাত্রীরা যারা পরীক্ষা দিয়েছে কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে। ভালো হিন্দি ছিল? হ্যাঁ হ্যাঁ। পেপারটাও খুব ইজি ছিল। কত পাবি? এবার দেখি যেরকম করেছি ওরকম মার্কস পাবো। চলো দেখি কামাল কলকাতার সাথে পাবো। কত আসবে মনে হচ্ছে? জানি না এখন। 80 আসবে তো? কামাল কলকাতার সাথে থাকো। কেমন পরীক্ষা দিলি বাবু? ভালো হয়েছে। হিন্দি ছিল? হ্যাঁ। কত পাবি? 80? হ্যাঁ ভালো করে পরীক্ষা দে, বেস্ট অফ লাক। কিরকম হলো পরীক্ষা? কত আসবে মোটামুটি? জানি না। 80 আসবে? না জানি না, বলা যাচ্ছে না। জানি না। কি নাম? এক অহনা দাস। অহনা, তুই দিতে পারবি তো? আচ্ছা বাংলাটা একটু টাফ হয়। হ্যাঁ কালকে ইংরাজি নিশ্চয়ই ভালো হবে। বেস্ট অফ লাক। কেমন হলো পরীক্ষা? ভালো। হিন্দি তো? কোন স্কুল? আলিপুর টাকসাল বিদ্যাপীঠ। আলিপুর টাকসাল মিন্ট? হ্যাঁ। হিন্দি কেমন? কত পাবি নম্বর? আই ডোন্ট নো স্যার। 70 80? না অত আসবে না। তো ইংরেজিটা কত ভালো হবে? না হ্যাঁ ইংলিশও ভালো থাকে। লেটার শুনতে হবে। বাবা মা কষ্ট করছে। কেমন হলো তোদের পরীক্ষা? লুকি পালন হবে না? কেমন লাগলো? হ্যাঁ বহুত আচ্ছা। কত নাম্বার আসবে? কিন্তু আরেকটু চাপ দে, তো মারা এত কষ্ট করছে, এদের কথা ভেবে। কামাল কলকাতার সাথে থাকো, দেখছি আরো কিছু বন্ধুদের সাথে কথা বলা যায় কিনা। গার্লসে ছিলাম কামাল দা, আজ প্রথম দিন মাধ্যমিক পরীক্ষা, যারা যারা দিয়েছিল আর তাদের বাবা মাদের সঙ্গে কিছু বাবা মাদের সাথে কথা বললাম। শুভেচ্ছা বার্তা দিচ্ছি, যারা পরীক্ষা দিচ্ছে তারা ভালো করে পরীক্ষা দিক। আমরা তো দিয়েছি। কবে দিয়েছি? 2010-এ। 2010-এ? এই 10 বছর 12 বছরে অনেক চেঞ্জ হয়ে গেছে। 13 বছরে? না ওই একই রকম আছে। না অনেক চেঞ্জ হয়ে গেছে। অনেকটা হয়েছে? হ্যাঁ মনে তো হয় অনেক চেঞ্জ হয়ে গেছে। স্টাডি থেকে তো অনেকটা ডিটাচ আছি। হ্যাঁ এখন শিক্ষার নাম বেড়েছে না কমেছে? শিক্ষার দাম বেড়েছে। বেড়েছে না? ভালো করে পরীক্ষা দি, আগাম কামনা করি। হ্যাঁ আগাম প্রজন্মের জন্য এই কামনা করছি। পরীক্ষা হলো তো? উত্তর করেছে এবার ভগবান বাংলায় নাম্বার ওই বানানেই চলে যায়। আগে মাধ্যমিকটা দি। ও স্মার্ট উত্তর, ভালো থাকিস। কি নামটা বল? শুভাঙ্গী দেব। শুভাঙ্গী অনেক ভালো থাকিস, বেস্ট অফ লাক। ২০২৪ সালের 2 ফেব্রুয়ারি। বল বল। সাফিয়া মুন্তাই। কেমন পরীক্ষা হলো? ভালো। ভালো হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কত আসবে বাংলা? হিন্দি ছিল। হিন্দি কত আসবে? 80। 80? হ্যাঁ। হ্যাঁ হিন্দি আর কালকে ইংলিশ? হ্যাঁ। হ্যাঁ পাওয়ার অনেক না তোর? হ্যাঁ মহাত্মা গান্ধী। চল ভালো করে রাখবি। ভালো। এটা কে? আমার বোন, ছোট বোন। হ্যাঁ
চলো ভালো থাকবে, সুস্থ থাকবে, কামাল কলকাতা দেখতে থাকবে। নিচ্ছে কামাল দা, আজ প্রথম দিনের মাধ্যমিক যারা দিয়েছিল তাদের কিছু প্রশ্ন করা হয়েছিল, তাদের কেমন লাগছে, আর যারা তাদের বাবা মারা ছিলেন তাদেরকে বলা হলো তাদের কেমন লাগছে। সবাই বলল বেশ উৎফুল্ল, বেশ ভালো লাগছে। আজকের প্রজন্মরা খুব স্মার্টলি উত্তর দিল, যেটা আমরা 80-এর দশকে 90-এর দশকে আমাদের মারফত দিয়ে আমাদের মা বাবারা জানতে পারতো না, কিন্তু এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তাই কামালদা একটু প্রচারের মধ্যে এইসব বাচ্চাদেরকে তুলে আনলো ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে। পাশে থাকবেন, কামাল কলকাতা দেখতে থাকবেন, বাচ্চা থেকে বুড়োরা সবাই দেখুন প্লিজ প্লিজ। 7 কিলোমিটার রেডিয়াসে কামালদা এইসব কাজগুলো করছে। পাশে থাকুন, সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। টাটা, আজকের মতো বিদায় নিন।